আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ রহমতুল্লাহ ভিউয়ার্স আপনারা ভালো আছেন আজকে আমি প্লাস্টার করতে সিমেন্ট এবং বালি এর পরিমাণ বের করব তো আমি প্রথমেই এই অঙ্কটাতে আসি তা হচ্ছে এক অনুপাত চার অর্থাৎ এক ভাগ সিমেন্ট এবং চার ভাগ বালি অনুপাতে বারো মিলিমিটার পুরো একশো বর্গমিটার দেয়ালে সিমেন্টের প্লাস্টার করতে কি পরিমাণ বালি এবং সিমেন্টের প্রয়োজন হয় তা বের করো তাহলে আমাদের কাজের পরিমাণ কত একশো মিটার আমরা বর্গমিটারে বের করব। আমরা এটাকে ফিটে পার পার স্কোয়ার ফিটে বের করা যায় তো আমরা আজকে বর্গমিটারে বের করবো আর এখানে দেখেন বারো এম অর্থাৎ আমরা যে ঠিক যে প্লাস্টার করি সেটা হাফ ইঞ্চি সেটা বারো এম এম এবং এর অনুপাত দেওয়া আছে এক ইস্টু চার এই অনুপাতে প্লাস্টার করতে গেলে আমাদের বালু এবং সিমেন্টের প্রয়োজন হবে সেটা পরিমাণ আমরা বের করব আমরা বের করব আমাদের এখানে একটা অনুপাত দেওয়া আছে কাজের কাজের যে পরিমাণটা সেটা আছে এক একশো বর্গ মিটার দেওয়া আছে দেওয়াল একটা মনে করি আমরা এই দেওয়ালটা অর্থাৎ এটা একটা দেওয়াল আমরা এটাকে গুণ করে অর্থাৎ দুর্ঘপ গুণ করে আমরা পেয়েছি কত এক একশো বর্গ মিটার আমরা একশো বর্গ মিটার পেয়েছি আমরা এই জায়গাটা কী করবো আমরা এই জায়গাতে এখন প্লাস্টার করব আর এই প্লাস্টারে পুরুত্ব হবে আমাদের আমরা বারো এম এম পুরুত্ব হবে বারো এম এম তো আমরা এটা বের করব তো আমরা সহজভাবে বের করব। আমরা লিখি ভুলিয়াম আমরা ভুলিয়াম লিখবো আমাদের এখানে কাছে পরিমাণ দেওয়া আছে তা হচ্ছে আমরা একশো দিলাম আমরা একশো বর্গমিটার দিলাম এবং এটা যেহেতু বর্গ মিটার আমরা দুইটা মাপ পেয়ে গেলাম আর একটা মাপ আমাদের দরকার অর্থাৎ পুরুত্ব এখানে বারো এম এম আমরা বারো এম যেহেতু এটা মিলিমিটারে আছে আমরা বারো বারো মিলিমিটারকে মিটারে কনভার্ট করে নিলাম তাহলে আমরা এখন ক্যালকুলেটার ইউজ করি আমরা পাবো এখানে একশো গুণন বারো ডিভাইডেড বাই এক হাজার তাহলে আমরা এখানে পেলাম ওয়ান পয়েন্ট টু মিটার কিউব তাহলে আমরা এখানে ওয়ান পয়েন্ট টু মিটার কিউব আমরা ভলিউম বের করলাম এখন আমরা এটাকে শুকনো করে নেব অর্থাৎ ভলিউম করব ভলিউম করতে গেলে যে ভলিউম আমরা পেয়েছি সেটার সাথে যেহেতু প্লাস্টারের কাজ আমরা ওয়ান পয়েন্ট ফাইভ গুণ দিলাম তাহলে আমরা মানটা আমাদের উঠে আসে ওয়ান পয়েন্ট ফাইভ এবার পেলাম আমরা ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট মিটার কিউব আমরা মিটার কিউবে নিয়ে আসলাম এটা আপনারা সেফটিতে নিয়ে আসতে পারবেন মিটার খুব আনার পরে আমরা এখন রেশিগুলো কি করব রেশিগুলো যোগ করব তাহলে ওয়ান প্লাস ফোর সামান ফাইভ আমরা অনুপাতগুলোর যোগফল করলাম পাঁচ এখন আমরা মালামাল আমরা বের করব। অর্থাৎ আমরা প্রথমে যদি আমরা সিমেন্ট নিয়ে আসি যেহেতু প্রথমে এখানে সিমেন্টের এক ভাগ বালি ভাগ ভাগ হিসেবে আমরা সিমেন্ট লিখতে পারি সিমেন্ট দেখার জন্যে আমরা এখানে যে ড্রাই ভলিউমটা পেয়েছি ড্রাই ভলিউম হচ্ছে ওয়ান পয়েন্ট এইট গুণন সিমেন্টের কত ভাগ এক ভাগ আমরা এক ভাগ দিয়ে দিলাম এখন এই যে অনুপাতটা মোট অনুপাত আমরা ফাইভ পেয়েছি এটাকে ভাগ দিলাম অ্যাট দ্য রেট আমরা তিরিশ ব্যাগ আমরা এটাকে এখন ব্যাগে কনভার্ট করবো আমরা মানটা আমাদের আসেই তারপর আমি দেখতেছি ওয়ান পয়েন্ট এইট ইন্টু ওয়ান ডিভাইডেড বাই ফাইভ ইন্টু তিরিশ তাহলে আমরা এখানে দশ দশ পয়েন্ট এইট এইট জিরো ব্যাগ যেহেতু এরকম ব্যাগ পাওয়া যাবে না অর্থাৎ এটাকে পূর্ণ সংখ্যা নিয়ে আসতে হবে আমরা এটাকে এগারো ব্যাগ দিলাম তাহলে আমরা এই একশো বর্গমিটার এই জায়গাটা প্লাস্টার করতে গেলে আমাদের এগারো ব্যাগ সিমেন্টের প্রয়োজন এখন আমরা দুই নম্বর যে আইটেম আমরা সেন্ট বের করব অর্থাৎ বালির পরিমাণটা আমরা বের করব বের করার জন্য আমরা যে ড্রাই ভলিউম ওয়ান পয়েন্ট তার সাথে আমাদের অনুপাত যেটা আমাদের বালির অনুপাত সেই বালির অনুপাতটা আমরা এখানে কি করব গুণ দেব ডিভাইডেড বাই আমরা যোগ ফল অর্থাৎ অনুপাত দয়ের যে যোগফল পাচ্ছি আমরা সেটা বসাই দিলাম এখন আমরা বের করব আমরা বের করতে গেলে আমাদের ওয়ান পয়েন্ট এইট ইন্টু ফোর ডিভাইডেড বাই ফাইভ আমরা পেয়ে গেছি আমাদের ওয়ান পয়েন্ট ফোর ফোর ওয়ান পয়েন্ট ফোর ফোর মিটার কিউব আমরা এটাকে মিটার কিউব পেয়েছি অর্থাৎ ওয়ান পয়েন্ট ফোর ফোর মিটার কিউব বালি লাগবে আমাদের এই ওয়ালটা প্লাস্টার করতে এটা পুরুত্ব হচ্ছে বারো এম এম অর্থাৎ হাফ ইঞ্চি পুরুত্ব আমরা যদি এটাকে মিটারে করছি আপনারা চাইলে এটাকে ফিট ফিটে করতে পারেন ফিটে করা সম্ভব তো আমি আরেকবার একটু দেখাই যে আমাদের ওয়ান ইস টু ফোর অনুপাতে বারো মিলিমিটার পুরু। একশো বর্গ মিটার দেওয়ালের সিমেন্ট প্লাস্টার করতে কি পরিমাণ বালু ও সিমেন্টের প্রয়োজন হয় হবে বের করম অর্থাৎ আমাদের এখানে সিমেন্ট এবং এই বালু পরিমাণটা বের করতে হবে তো আমরা ভলিউমটা নিলাম অর্থাৎ এখানে যে একশো বর্গ মিটার সেটাকে আমরা গুণ দিলাম আমাদের যে পুরুত্ব আছে বারো এম এম সেটা গুণ দিলাম যে এম এম আছে আমরা মিটার নিয়ে আসলাম এক হাজার দ্বারা ভাগ করলাম তাহলে ওয়ান পয়েন্ট টু মিটার কিউব বের হলো এটাকে আমরা শুকনো করে নিলাম ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তাহলে ওয়ান পয়েন্ট এইট আসলো এরপরে রেশিওগুলো আমরা যোগ করলাম অর্থাৎ ফোর ওয়ান প্লাস ফোর ফাইভ সিমেন্ট লাগলো আমাদের ওয়ান পয়েন্ট এইট ইন্টু ওয়ান ওয়ান হচ্ছে আমাদের এই যে সিমেন্টের ভাগ ওয়ান এই কারণে ওয়ান ডিভাইডেড বাই অনুপাত এই যে অনুপাতের যোগফল অনুপাতের যোগফল দিলাম অ্যাট দ্য রেট তিরিশ ব্যাগ আমরা মিটার করলে আমাদের তিরিশ ব্যাগ লাগবে আমরা এটাকে দিলাম সে করে নিলাম এগারো ব্যাগ এরপরে স্যান্ড ওয়ান পয়েন্ট এইট ইন্টু ফোর যেহেতু আমাদের এখানে বালির সিমে ভাগ চার অংশ আমরা ফোর দিলাম ডিভাইডেড বাই আমরা মোট অনুপাত দিলাম ফাইভ বের হলো আমাদের ওয়ান পয়েন্ট ফোর ফোর মিটার কিউব এই হলো আমাদের আজকের ভিডিও এরপরে যদি আপনারা বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ